বন্ধুরা, আজ আমার খুশিতে ব্রেক দিতে ইচ্ছে করতেছে, কিন্তু কেন, তার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব লেখা বটনটিতে প্রেস করুন, সাথে বেল আইকনটি প্রেস করুন। সবার আগে আমার ভিডিওটি চলে যাবে আপনার হাতে। এবার আসি কেন আমার ভিতর ব্রেক ডান্স হচ্ছে। ইউটিউবে ভিডিও আপলোড করে 10,000 টাকা আজকে হাতে পেলাম, কিভাবে এটি আজ আপনাদের বলবো। আসলে আমরা অনেকেই জানি না ইউটিউবে ভিডিও আপলোড করে কিভাবে টাকা ইনকাম করা যায়। আমরা অনেকেই ফেসবুকে অনেক সময় দিয়ে থাকি, এই সময়টা যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করি, এখান থেকে আমরা অনেক হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। অবিশ্বাস্য হলো সত্যি, হাজার হাজার টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে। তবে অবশ্যই এর একটু প্রসেস আছে, আমি এক এক করে সমস্ত বিষয়গুলো আপনাদের জানাব। যেমন এক নম্বর, প্রথম যে কাজটি করতে হবে, ইউটিউবে আপনার একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। আর এটি তেমন কোনো কঠিন কাজ না, এটি খুবই সহজ কাজ। দ্বিতীয় নম্বর, আপনার গুগল অ্যাকাউন্টে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটিও খুব সহজ কাজ। আপনারা আমার সাথেই থাকুন, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি করে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে মানুষ ইউটিউব থেকে টাকাটা হাতে পাবে, ইউটিউব কেন একজন ভিডিও আপলোড করলে তারে টাকা দিবে, এটি কিভাবে। দেখুন, আপনি যখন ইউটিউবে একটি ভিডিও দেখেন তখন ভিডিওটা দেখার সময় মাঝে মধ্যে দেখবেন 3-4 সেকেন্ড একটা অ্যাডভাইস ডিসপ্লে হয়। আসলে মূলত এই অ্যাডভাইসটি টাকা। আপনি যখন ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন, এই ভিডিওটা দর্শকরা যখন দেখবে তখন বিভিন্ন অ্যাডভাইসার কোম্পানি আপনার ভিডিওটির উপরে অ্যাড বসাবে, আর ওই অ্যাডভাইসটি এই জন্য তারা টাকা পে করে গুগল কোম্পানিকে। আর গুগল কোম্পানি যেহেতু আপনার ভিডিও উপরে সে অ্যাডভাইস দিতেছে, এই জন্য আপনাকে, ভিডিওটির মালিক আপনি, কাজেই সে তার ব্যবসার কিছু অংশ আপনাকে দেয়। সেটা কীরকম, সে যদি আপনার ভিডিওর উপরে এক্সাম্পল 100 টাকা অ্যাডভাইসিং কোম্পানির কাছ থেকে নেয়, তাহলে আপনাকে দেবে 55 টাকা, আর 45 টাকা নেবে ইউটিউব কোম্পানি। এই হলো সিস্টেম। তো সবাই এভাবে বেকার না থেকে, যারা একটু কম্পিউটারের অভিজ্ঞতা আছে, ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা আছে, কিংবা ইন্টারনেটে একটু অভিজ্ঞতা আছে, আপনি ভাবতে পারেন আমি কোন বিষয়ে ভিডিও বানাবো। ভিডিও বানানোর বহুত বিষয় আছে, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। ধন্যবাদ সবাইকে।